পানামা খাল জাহাজ চলাচলের জন্য পানামা প্রজাতন্ত্রের ইস্ত মাসে নির্মিত একটি খাল যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জাহাজ চলাকারী কৃত্রিম খালের একটি। আজ আমরা পানামা খাল সম্পর্কে জানবো কিছু অজানা তথ্য। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পানামার ইস্ত মাস উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে যুক্ত করে এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে আলাদা করে রাখে। এ খালটি তাই এক অর্থে মহাদেশ দুটিকে আলাদা করে মহাসাগর দুটিকে যুক্ত করেছে। খালটির মালিক ও পরিচালক হচ্ছে পানামা প্রজাতন্ত্র। পশ্চিম উপকূল থেকে পূর্বের উপকূল পর্যন্ত হিসাব করলে খালটির দৈর্ঘ্য 40 মাইল, কিন্তু আটলান্টিকের গভীর জল থেকে প্রশান্তের গভীর জল পর্যন্ত হিসাব করলে 50 মাইল। এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জাহাজ চলাকারী কৃত্রিম খালের একটি, অন্যটি হচ্ছে সুয়েজ খাল। পানামা খাল না করলে যুক্তরাষ্ট্রের পূর্ব থেকে পশ্চিম উপকূল অভিমুখে যাত্রাকারী যে কোনো জাহাজকে দক্ষিণ আমেরিকার কেপ হর্ন হয়ে যাওয়ার মাধ্যমে অতিরিক্ত 8,000 নটিক্যাল মাইল পথ অতিক্রম করতে হতো। এছাড়া উত্তর আমেরিকার এক দিকের উপকূল থেকে দক্ষিণ আমেরিকার অন্য দিকের উপকূলে যাওয়ার ক্ষেত্রেও পানামা খালের কারণে 6,500 কিলোমিটার কম পথ পাড়ি দিতে হয়। ইউরোপ এবং পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে যাতায়াতকারী জাহাজেরও প্রায় 3,500 কিলোমিটার পথ বেঁচে যায়। 2012 সালের মধ্যে 8,15,000-এরও বেশি জাহাজ এ খাল দিয়ে গেছে। পানামা খাল দিয়ে যেতে 11.38 ঘন্টা সময় লাগে। পানামা খাল খনন হয় 1904 সালে ও শেষ হয় 1914 সালে, কিন্তু এর ইতিহাস আরও সমৃদ্ধ। স্প্যানিশ অভিযাত্রী ভাস্কো নুয়েজ ডি বালবোয়াই প্রথম ইউরোপীয় যিনি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের সম্মিলনের কথা বলেছিলেন। সে সময় স্প্যানিশ রাজা বালবোয়াই এ ধারণাকে উড়িয়ে দেয়। তবে 1533 সালে অপর রাজা চার্লস পঞ্চম প্রস্তাবটি যাচাইয়ে একটি কমিটি গঠন করেন। কমিটি তদন্ত করে জানায় একটি জাহাজ প্রবেশ করতে পারে এমন খাল ওই স্থানে খনন করা অসম্ভব। এরপর সময় কেটে যায় শতাব্দীর পর শতাব্দী, পানামা খাল আর খনন করা যায়নি। 18 শতকের শেষের দিকে এ পথটিতে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের চোখ পড়ে। মূলত যুক্তরাষ্ট্রের কঠিন হস্তক্ষেপেই তৈরি হয়েছে পানামা। যুক্তরাষ্ট্রের প্রথমে খালটি নিকারাগুয়া দিয়ে করার ইচ্ছা ছিল, কিন্তু নিকারাগুয়ার রাজনৈতিক অসন্তোষ ও ফরাসি প্রকৌশলী ফিলিপ বোনাও ভারিল্লার চেষ্টায় যুক্তরাষ্ট্রের খাল পানামা দিয়ে করার সিদ্ধান্ত নেয়। প্রথমে দুই সাগরকে এভাবে এক করাটা এমন একেবারেই অসম্ভব ছিল। এর মূল কারণ পানির উচ্চতার তারতম্য। খালটি দুই সমুদ্রতল হতে 85 ফুট উঁচুতে অবস্থিত। ঠিক এ কারণেই 15 শতকে পানামা খাল তৈরি করা সম্ভব হয়নি। 1881 সালে খালটি খনন শুরু করে ফ্রান্স। প্রকৌশলগত ত্রুটির কারণে আবারও ব্যর্থ হয় কাজ। এরপর যুক্তরাষ্ট্রের সরকার এটি নিয়ে কলম্বিয়া সরকারের সঙ্গে বোঝাপড়া করার চেষ্টা চালায়। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ও সামরিক নৌজাহাজগুলো সহজে আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে নেয়ার জন্য খাল খননের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে কলম্বিয়া সরকার। আর এ প্রত্যাখ্যানের পরই মূলত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চালে একটি কথিত অভ্যুত্থান ঘটে এবং 1903 সালে জন্ম হয় পানামা নামের স্বাধীন রাষ্ট্রের। খাল খননে আর বিন্দুমাত্র বেগ পেতে হয়নি যুক্তরাষ্ট্রের। পানামা যুক্তরাষ্ট্র চুক্তি হয় এবং যুক্তরাষ্ট্র সরকার 1904 সালে খালটি পুনরায় খনন শুরু করে। শুরুর দিকে বেশ কয়েকটি পরীক্ষা ব্যর্থ হয়। ভারী বর্ষণ, আর্দ্রতা ও স্থানীয় বিভিন্ন রোগ ছিল খাল খননের অত্যন্ত প্রতিবন্ধক। আর আগেও স্প্যান খাল খনন শুরু করলেও নানা কারণে 20,000 শ্রমিক দুর্ঘটনা ও মশার কামড়ে হলুদ জ্বর হয়ে মারা গেছে, খনন বন্ধ রাখা হয়। যুক্তরাষ্ট্র তার কারিগরি সক্ষমতা দিয়ে
শ্রমিক মৃত্যু সংখ্যা কমিয়ে আনে। তারপরও 5,600 শ্রমিক মারা যায়। তৈরি হয় সভ্যতার অনন্য মাপকাঠি পানামা যোজক। পানামা খাল সংকীর্ণ আর অগভীর হওয়ায় যে কোনো জাহাজকে এই খাল অতিক্রম করতে অনেকটা সময় ব্যয় করতে হয়। 71.1 কিলোমিটার পথ অতিক্রম করতে লেগে যায় 15 ঘন্টা। তাই 2007 সালে সম্প্রসারণের অংশ হিসেবে $5.2 বিলিয়ন এক প্রকল্প নেওয়া হয়। বর্তমানে একটির বদলে পাশাপাশি 2টি জাহাজ চলতে পারে। পানামা খাল খননের পর আমেরিকার পানামার উপর নিয়ন্ত্রণ শুরু করে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।